আজ কোরআন, কোরআনের মাহফিল সত্যি মানুষকে বদলে দিচ্ছে। কোরআন মানুষের চরিত্র পাল্টে দিচ্ছে। কোরআন সমাজের কুসংস্কার দূর করছে। এই জন্য ইসলাম বিদ্বেষী আর কোরআন বিদ্বেষীরা কোরআনের মাহফিল আর ওয়াজ মাহফিল নিয়ে নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে। কোরআন বদলে দিচ্ছে, আসলেই তো বদলে দিচ্ছে, আসলেই তো বদলে দিচ্ছে। আমি এসে দেখলাম 42 জন যুবক এই কোরআনের মাহফিলের জন্য তারা একজুট হয়ে পরিশ্রম করেছে, আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলে এসে কেউ কি চোর ডাকাত হয়েছে? কথা বলেন না কেন আপনারা? বরং অনেক চোর ডাকাত এমন হয়েছে, একদিন চুরি করে মাহফিলের পাশ দিয়ে যাচ্ছে, মনের মধ্যে চিন্তা আসলে একটু ঢুকি না, দেখি হুজুর কি কয়, বসার পরে মৃত্যু আর কবরের ওয়াজ শুনে তার নিজের অপরাধের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে তওবা করে বাড়ি ফিরে যেমন বহু রেকর্ড আছে। চোর ডাকাতরা ওয়াজ নসিহত শুনে তাবলিগে গিয়ে চোর ডাকাতরা দিনের দায়ীদের সংস্পর্শে এসে কুরআনের আন্দোলনে সম্পৃক্ত হয়ে তাদের চরিত্রের উন্নতি ঘটেছে এমন বহু প্রমাণ আছে। এই কথাগুলো, মেসেজগুলো ছড়িয়ে দিতে চাই যে এই দেশের সরকার, এই দেশের দায়িত্বশীল মহল, এদেশের 20 কোটি মানুষ, এই দেশের পীর মাশায়েখ আর আলেমুল আমাদের খেদমতের কাছে তারা চিরকাল ঋণী হয়ে থাকতে বাধ্য হবে। আল কোরআনের পথ, এ পথে আসল পথ, আল কোরআনের পথ এই পথে আসল পথ, আল কোরআনের পথ এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথে আসল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বাত, অথই মোহাব্বাত, আল কোরআনের পথ এই পথে আসল পথ, আল কোরআনের পথ এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথে আসল পথ, আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, আল কোরআনের পথ এই পথে আসল পথ, আল কোরআনের পথ এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এ পথে আসল পথ। বাংলাদেশের অত্যন্ত সবুজ ও শস্যশ্যামল জেলা সুন্দরবনের গা ঘেঁষা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত বাগবাটি তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি
অত্র অঞ্চলের সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তি, আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ হোসেন আলী গাজী, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, 4 নং 8 নং কি লিখে এটা ভাড়া শিমলা। আচ্ছা, আপনাদের এখানে লেখাটা স্পষ্ট না, 8 নং ভাড়া শিমলা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, বয়সেও তরুণ, আমার মনে হয় এই তরুণ মানুষকে সবাই ভালোবেসে নির্বাচিত করেছে, জনাব মোহাম্মদ নাজমুল হাসান নাঈম। আল্লাহ তাআলা ইউনিয়ন পরিষদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যত যোগ্যতা, যত দক্ষতা এবং আমানতদারিতার প্রয়োজন, আল্লাহ তাআলা সকল গুণাবলী তাকে দান করুন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ফারুক হোসেন, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম তুফান। আপনি কি তুফান নিয়ে আসেন নাকি আল্লাহই জানে। খাদেমুল ইসলাম অনেক সুন্দর নাম আপনার। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের গর্ব, আপনাদের অহংকার মাওলানা মিরাজ হুসাইন। আল্লাহ তাআলা তাকে ইলম এবং আমলগত দিক থেকে সকলভাবে কোয়ালিফাইড হওয়ার তৌফিক দান করেন। আরও কথা বলেছেন হযরত মাওলানা আবু হাসান, হযরত মাওলানা হাফেজ কারি শফিকুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, ইলম এবং আমলগত যোগ্যতা আরও বৃদ্ধি করে দেন। আরও আসতে বলেন আমিন। মানে ওনাদের কথা হলো, হুজুর অনেকে নাম ধরে ধরে দোয়া করছেন, ভালো কথা, কিন্তু আমরা এখানে আমিন বললে আমাদের তো নিজেদের কোনো লাভ নেই, কারণ মানুষ সবাই নিজের স্বার্থের ধান্দায় থাকে, যেখানে নিজের বেনিফিট থাকে। আবার ঠিকও বলছে, দেখেছেন আমাদের দেশে ওয়াজ মাহফিলে ঠিক বে ঠিক বলা এটা ফ্যাশন হয়ে গিয়েছে, এই প্রবণতা থেকে আমাদেরকে বের হয়ে আসা দরকার, এই মাহফিলগুলোকে জ্ঞান চর্চার আসরে পরিণত করা দরকার। কারণ অনেক সময় জেনারেল এডুকেটেড মানুষরা ইউটিউবে এই ওয়াজ মাহফিলের কিছু কিছু, সব বলবো না, কিছু কিছু জায়গার কার্যক্রম দেখে তারা ওগুলো শুনতে চান না, তারা মনে করেন না এটা হাসির জায়গা, তামাশার জায়গা। যেহেতু ওয়াজ মাহফিল এটা আমাদের জন্য একটা পাঠশালা, এটা সংক্ষিপ্ত একটা পাঠশালা, এটা জ্ঞানের জায়গা, এজন্য আমরা এমন কিছু করব না যে আমাদের কার্যক্রম নিয়ে অন্য কেউ প্রশ্ন তুলতে পারে, হাসি তামাশা করতে পারে, এমন সুযোগও আমরা দিব না ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম, হয়তো কেউ কেউ ভাবছেন যে হুজুর অনেকের জন্য নাম ধরে ধরে দোয়া করেছেন, আমার তো নিজের জন্য করলেন না, আমি আমিন এজন্য বলবো না, চুপচাপ হয়ে গেলাম। আসলে আপনি আপনার আমার চিন্তা চেতনা যতটা সংকীর্ণ, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। সুবহানাল্লাহ, কীরকম ইসলামের বিউটিটা কোন জায়গায় আপনি দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতারা বলে আল্লাহ তাআলা, ফেরেশতা আল্লাহর কাছে আবেদন জানায় আল্লাহ তাআলা, এই মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে, ওই দোয়াটা যার জন্য করেছে তার জন্য কবুল করেন পরে, দোয়াকারী লোকটার জন্য সেম দোয়া কবুল করেন আগে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন অন্য কোনো ভাইয়ের কল্যাণকামী হবেন, তার জন্য ভালো কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, ওই সেম দোয়াটা আপনার জন্য আগে কবুল করে ফেলবেন কি? দুঃখজনক ব্যাপার হলো, আমরা মানুষের জন্য কল্যাণকামী হতে পারি না, আমরা মানুষের ভালো চাই না, বরং সুযোগ পাইলেই মানুষের ক্ষতি সাধনের চেষ্টা করি, এমন মানুষের সংখ্যা সমাজে কম না অনেক বেশি। সেই জায়গা থেকে আমাদের সবাই বের হয়ে আসা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সকল খারাপ কাজ থেকে সার্বক্ষণিক হেফাজত করেন বলেন আমিন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামাই কেরাম, আমার সামনে বসে আছেন আমার পিতৃবয়সী, আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বী বাবারা, মাহফিলে উপস্থিত
যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, মাহফিলে এসেছেন মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার সামনে বসা প্রাণ প্রিয় সাথীরা বাস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে, এই সুন্দর জান্নাতি বাগানে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহ আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি। কোরআনের এই মাহফিলে আমরা একটি কিতাব থেকে আলোচনা করে থাকি, এই কিতাবের নাম হচ্ছে, সবাই বলেন, আল কোরআন। এটি কি আমার লেখা কোনো কিতাব? এটি কি আমার উস্তাদ যারা বা তাদের উস্তাদ যারা অথবা দুনিয়ার সেরা সেরা আলেম যারা, দুনিয়ার সেরা সেরা ইসলামিক স্কলারদের লেখা কোনো কিতাব? না, এই কিতাব যার তরফ থেকে, যার পক্ষ থেকে নাজিল হয়েছে, সবাই আওয়াজ করে বলেন তো তিনি কে? যদি মানুষের লেখা কিতাব হতো তাহলে এই কিতাবের ব্যাপারে আপত্তি জানানোর কিংবা এই কিতাবের ভুল খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকতো, যদি মানুষের লেখা কোনো কিতাব এটা হতো। কিন্তু এটা তো মানুষের লেখা কিতাব নয়। আমি জানি সাক্ষীরা মানুষ, সুশিক্ষিত মানুষ, আপনারা অনেকেই বই পুস্তক পড়েন। প্রত্যেক বই পুস্তকের শুরুতে ওই বইয়ের লেখক যিনি, তার কিছু কথা থাকে এবং সেখানেই তার দুর্বলতা, তার অপারগতা আর ব্যর্থতার পরিচয় ঘটে যায়। প্রত্যেকেই তার বইয়ের শুরুতে লিখে, সম্মানিত পাঠক বৃন্দ, আমার এই বই পড়তে গিয়ে যদি কোথাও কোনো ধরনের ভুল ত্রুটি খুঁজে পান তাহলে সংশোধনে দিবেন, পরবর্তী সংস্করণে এটা ঠিক করে দিব। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে এমন কি কোনো কথা এভাবে বলেছেন যে, আমার বান্দাবান্দিগণ, তোমরা আমার নাজিল হওয়া কিতাব কোরআন পড়তে গিয়ে কোথাও ভুল টুল খুঁজে পাইলে আমারে জানায় দিও, এর পরবর্তীতে আমি ঠিক করে দিব নে, এমন কথা কোরআনের শুরুতে আছে? নাই। বরং কোরআনের শুরুতে এমন কথা আছে, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। আল্লাহ তাআলা এই কিতাবের ব্যাপারে বলছেন, এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার মধ্যে সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহ আকবার। এই কোরআনের মতো কোরআন কি কেউ বানাতে পারবে? কোরআনের মতো কোরআন বানাতে গেলেই সে ধরা খাবে। যেমন কোরআনের মতো কোরআন বানাতে গিয়ে ধরা খাইছে এমন বহু মানুষের ইতিহাস, এমন বহু মানুষের নাম ইতিহাসে আছে না নাই? আপনারা কি মুসাইলামার নাম শুনেছেন? মুসাইলামা, হু ইজ মুসাইলামা, মুসাইলামা কে? হ্যাঁ, ভণ্ড নবুয়তের দাবিদার ছিল। আচ্ছা, আপনারা সবাই বলেন তো, আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কি আর কোনো নবী বা রাসূল দুনিয়াতে আসবে? আপনারা বললেন না, আমি বলছি হ্যাঁ, আমি বলছি হ্যাঁ। তবে নবী না, আসল নবী না, এটা ভণ্ড নবী আসবে, আমি বলি নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবাতা দাজ্জালুনা কাযাবুন ক্বারিবুম মিন সালাতিন। নবীজি বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে 30 জন ভণ্ড নবীর দুনিয়ায় আগমন ঘটে। কতজন? আরেকটু জোরে বলেন, কতজন? ইতিমধ্যে 27-28 জন তাদের ভণ্ড নবুয়তি দাবি করেছে। এই তো গেল শতাব্দীতে এই ভারতীয় উপমহাদেশেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে
এক কুখ্যাত কুলাঙ্গার তাকে নবী বলে দাবি করেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। তো সে যেমন ভণ্ড নবুয়তের দাবিদার করে দাবি করেছিল, তেমনি উচিত ফলও সে পেয়েছে। তো আমি সেদিকে যাচ্ছি না, মুসাইল আমার কথা বলছিলাম। সে যখন তাকে নবী বলা শুরু করলো, লোকেরা তাকে গিয়ে বললো, আচ্ছা মুসাইলামা, একটা ঘটনা শোনাচ্ছি আপনাদের, কষ্ট হচ্ছে? লোকেরা বললো, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা শুরু করলে, তো তোমার সাথে কি জিব্রিলের দেখা সাক্ষাৎ হয় না? মুসাইলামা একটু কায়দা করে জবাব দিল, দেখো আমি তো মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, একটু টাইম লাগবে, সময় দাও। লোকেরা বললো, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো জিব্রিলের যাওয়া আসা আছে, ওনার কাছে সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তো তোমার কাছে নাজিল হচ্ছে না কেন? কয় আমি নতুন নবী, একটু সময় লাগবে, একটু টাইম দাও। কিছুদিন পর লোকদেরকে ডেকে বললো, লোকেরা শোনো, এই গত রাতেই আমার সাথে জিব্রিলের দেখা হয়ে গেছে। লোকজন কিউরিয়াসিটি নিয়ে জানতে চাইল, তাই তো তোমার কাছে কি কোনো সূরা বা আয়াত নাজিল হয়েছে? কয় হয়েছে তো। লোকজন জানতে চাইল কোন সূরা, কয় সূরা আল ফিল। কোরআনুল কারীমেও সূরাতুল ফিল নামে একটা সূরা আছে, আপনারা সবাই সূরাটা জানেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা কিন্তু ওই ফিল না, এটা মুসাইলামার বানানো ফিল। লোকজন বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যে সূরাটা নাজিল হয়েছে একটু তেলাওয়াত করে শোনাও তো। মুসাইলামা আবার তেলাওয়াত শুরু করেছে, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবুন ওয়াবিল ওয়ালাহু খুরতুমুন তাবিল। হ্যাঁ, সব কি হয়েছে, মিলে গেছে নাকি বলছে? আউযুবিল্লাহ, এটা ছন্দগত মিল আছে। আলেমরা যারা আছেন এখানে অর্থ বুঝে গেছেন আপনারা? অনেক বাচ্চারও আমি দেখতেছি তেলাওয়াত শুনে হাসতেছে, অর্থ শুনলে তো আরো হাসাহাসি অনেকে করবে। দেখেন, হ্যাঁ নবী যে কায়দার সুরাটাও ওই কায়দার। অর্থ কি? আলফিল এলিফ্যান্ট, হাতি বুঝেন তো আপনারা, আলফিল হাতি, মালফিল হাতি কি, ওয়ামা আদরাকা মালফিল আপনি কি জানেন হাতি কি? আরে বাপ রে বাপ, হাতির ডেফিনেশন চলছে। লাহু যানাবু ওয়াবিল, তার লেজ আছে, ওয়ালাহু খুরতুমুন তাবিল, তার লম্বা একটি সুর। এই তেলাওয়াত শুনে লোকজন বলল, মুসাইলামা তুই যে একটা মিথ্যাবাদী, ধোকাবাজ, ভণ্ড, প্রতারক, এটা প্রমাণ হওয়ার জন্য আর কিছুই লাগবে না, তোর মুখ দিয়ে পড়া এই সূরাটাই তুই যে ভণ্ড এটাই যথেষ্ট। আমি বলছিলাম আল্লাহর কোরআন কেউ পৃথিবীতে নিজে থেকে বানাতে পারবে না। খুব মজার একটা তথ্য দিয়ে আজকের আলোচনা শুরু করি। কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে, 1500 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোরআন কেউ বদলাতে পারে নাই, পারবেও না। কিন্তু 1500 বছরে কোরআন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চরিত্রকে বদলে দিয়েছে। কোরআন এটাকে কেউ বদলাতে পারে না, পারবে না, কিয়ামত পর্যন্ত ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। কিন্তু আপনি কোরআনের কাছে আসলেই কোরআন আপনাকে বদলে দিয়ে জান্নাতি বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে যারা আসে কিভাবে তাদের পরিবর্তন ঘটে যায় শুনেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীমের সংস্পর্শে আসার আগে মক্কার সবচাইতে বড় কাফের ছিলেন, আর যখনই ইমান গ্রহণ করে ইসলাম কবুল করে যখন তিনি কোরআনের সংস্পর্শে আসলেন, এই কোরআন তার জীবনকে, তার চরিত্রকে এমনভাবে পাল্টে দিল, যিনি ছিলেন একজন বড় মাপের কাফের, কোরআনের সংস্পর্শে আসায় এমনভাবে বদলে গেলেন। কোরআনের সংস্পর্শে আসার কারণে দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। যার মর্যাদার ব্যাপারে নবীজি নিজেই বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী আসবেন না, আমার পরে কোনো রাসূলও আসবেন না। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমার, আমার পরে কেউ যদি নবী হতো, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। তাহলে কোরআনকে কেউ বদলাতে পারবে না, কিন্তু কোরআনের কাছে আসলেই আপনার জীবনটা বদলে যাবে, জান্নাতের পথ আপনাকে দেখায় দিবেন যিনি, তিনি কে?
আজ কোরআন কোরআনের মাহফিল সত্যি মানুষকে বদলে দিচ্ছে, কোরআন মানুষের চরিত্র পাল্টে দিচ্ছে, কোরআন সমাজের কুসংস্কার দূর করছে। এই জন্য ইসলাম বিদ্বেষী আর কোরআন বিদ্বেষীরা কোরআনের মাহফিল আর ওয়াজ মাহফিল নিয়ে নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে। কোরআন বদলে দিচ্ছে, আসলেই তো বদলে দিচ্ছে, আসলেই তো বদলে দিচ্ছে। আমি এসে দেখলাম 42 জন যুবক এই কোরআনের মাহফিলের জন্য তারা একজুট হয়ে পরিশ্রম করেছে, আলহামদুলিল্লাহ। এই এলাকার মুরব্বী বাবারা চাচারা এই যুবকদেরকে সহযোগিতা করেছেন, রাজনীতিবিদরা সহযোগিতা করেছেন, প্রশাসন সহযোগিতা করেছে, যুবকরা আয়োজন করেছে। কোরআন বদলে দিচ্ছে কিভাবে দেখেন, একটা সময় আমি নিজেও যখন ছোট ছিলাম আমি দেখেছি পাড়ায় পাড়ায় যুবকরা যাত্রা গানের আয়োজন করেছে। এই যুবকগুলো যখন কোরআন শুনল, কোরআন বুঝল, এদের চরিত্র বদলে গেল। এরা এখন আর নাচ গান আর কনসার্টের আয়োজন করে না, এই যুবকরা এখন নিজেদের গাটের পয়সা খরচ করে আল্লাহর কোরআনের বাগান সাজাচ্ছে। এজন্য কোরআন বিরোধীদের গাত্রদাহ শুরু হয়েছে, কোরআন বিরোধীদের গাত্রদাহ শুরু হয়েছে। এজন্য তারা মুসলমানদের দিন চর্চার এই সুন্দর বাগান, এই সুন্দর প্ল্যাটফর্মকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দল মত নির্বিশেষে সকলকে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওয়াজ মাহফিল দেশে কোনো ক্ষতি সাধন করছে না, বরং এই ওয়াজ মাহফিলের সংখ্যা দিন দিন যত বৃদ্ধি পাচ্ছে, সমাজ থেকে অন্যায় অপরাধ তত বেশি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? আরেকটু জোরে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে, যেহেতু বর্তমান সময়ের সব অবস্থা আপনারা জানেন, সময় উপযোগী কিছু কথা আপনাদেরকে বলতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজ মাহফিল দেশের কোনো ক্ষতি করছে না, ওয়াজ মাহফিল সাম্প্রদায়িক উস্কানির দিয়ে ওয়াজ মাহফিলের কোনো প্রভাব নেই, জঙ্গিবাদ সৃষ্টিতে ওয়াজ মাহফিলের কোনো ভূমিকা নেই, মাদকের উত্থানে মাদক বেড়ে যাওয়ার পেছনে ওয়াজ মাহফিলের কোনো ভূমিকা নাই। বরং ওয়াজ মাহফিল এই দেশের কল্যাণে কত ভূমিকা রাখছে সেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। ওয়াজ মাহফিল এর 12টি উপকারিতার কথা আমি বলছি। নাম্বার ওয়ান, এক নাম্বার, এই ওয়াজ মাহফিল থাকার কারণে কৃষক শ্রমিক দিনমজুর কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ভিআইপি সিআইপি এক কথায় সমাজ এবং রাষ্ট্রের সকল শ্রেণী পেশার লোকেরা এক জায়গায় জমায়েত হয়ে সমবেত হয়ে তারা জ্ঞান অর্জনের এক বিশাল সুযোগ পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলি ওয়াজ মাহফিল হচ্ছে আম জনতার জন্য সংক্ষিপ্ত একটি পাঠশালা। ওয়াজ মাহফিল বা এই তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে আম জনতার একটি সংক্ষিপ্ত পাঠশালা। এখানে সকল শ্রেণী পেশার লোকেরা এসে থাকেন, এখানে তো আমরা পুঁথি পড়া শোনাই না, এখানে তো আমরা আজেবাজে কোনো কথা বলি না, এখানে আমরা কোরআন সুন্নার কথা বলি, এখানে আমরা আল্লাহ আর রাসূলের পয়গাম মানুষের কাছে পৌঁছে দিই। তাহলে বোঝা গেল ওয়াজ মাহফিল এটা জ্ঞান অর্জন আর জ্ঞান বিতরণের একটি জায়গা, এবং এটি সংক্ষিপ্ত একটি পাঠশালার নাম। আর সবচেয়ে বড় কথা হলো এই ওয়াজ মাহফিলের কারণে ব্যাপকভাবে দাওয়াত দেওয়া যাচ্ছে, যেমন পার্সন টু পার্সন, ব্যক্তি টু ব্যক্তি দাওয়াত দিলে অনেক সময় লাগে, আর ওয়াজ মাহফিলে এক ঘন্টায় যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে আসে, দেখা যায় একজন আলোচক একজন আলেম একজন বক্তা একই সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আল্লাহ এবং রাসূলের বাণীগুলো পৌঁছিয়ে দিতে পারেন। তাহলে এই ওয়াজ মাহফিল জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের একটি জায়গা, এতে কোনো সন্দেহ নাই। নাম্বার টু, দুই নাম্বার, এই ওয়াজ মাহফিল থাকার কারণে মুসলমানদের ইমানটা সুরক্ষিত আছে। আপনারা সাতক্ষীরায় কি বলেন আমি জানি না, আমি তো সিলেটি মানুষ, আমাদের সিলেটে দা বলে, আপনারা মনে হয় বটি বলেন। তা আপনার বাসার লোকেদের দেখি আপনার বাসার মিল আছে, কিছু কিছু মনে হয় মিল আছে, না কি তা? আচ্ছা, না কি তা মানে মিল আছে কিনা, এটা আমি আঞ্চলিক ভাষায় বলে ফেললাম আর কি, এখন তুরা তুরা সিলেটি মাতিলিছি আর কি, অসুবিধা নাই। তাহলে দা বলেন আপনারা, তাই না প্রিয় ভাইয়েরা? এই দা যদি আপনি দা দিয়ে কোনো কাজ না করে বাসায় ফেলে রাখেন,
আর যদি দুই তিন মাস পরে সেটা বের করেন, এটা ব্যবহারের উপযোগী থাকবে না ভূতা হয়ে যাবে? ভূতা হয়ে যাবে, জং ধরে যাবে, রাইট? একটা দা ব্যবহার না করলে এটা দিয়ে কাটাকাটি, কাটাকাটি বলতে আবার মানুষ কাটাকাটি না, মানে দা দিয়ে তো মানুষ মাছ কাটে মাংস কাটে, ব্যবহার যদি কেউ না করে এই দা যেমন ভোতা হয়ে যায়, তেমনি মুসলমানরা যদি কোরআন হাদিসের কথা বেশি বেশি না শুনে তাদের ইমানও ভোতা হয়ে যায়। আমাদের ইমানকে শানিত করার জন্য, ইমানি চেতনাকে উজ্জীবিত রাখার জন্য, আমাদের ইমানকে সুরক্ষিত রাখার জন্য এইসব ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার থ্রি, অপরাধ প্রবণতা, সমাজ থেকে অন্যায় অপরাধ নির্মূলে এই ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওয়াজ মাহফিলে এসে কেউ কি চোর ডাকাত হয়েছে? কথা বলেন না কেন আপনারা? বরং অনেক চোর ডাকাত এমন হয়েছে, একদিন চুরি করে মাহফিলের পাশ দিয়ে যাচ্ছে, মনের মধ্যে চিন্তা আসলে একটু ঢুকি না, দেখি হুজুর কি কয়, বসার পরে মৃত্যু আর কবরের ওয়াজ শুনে তার নিজের অপরাধের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে তওবা করে বাড়ি ফিরে, যেমন বহু রেকর্ড আছে। চোর ডাকাতরা ওয়াজ নসিহত শুনে তাবলিগে গিয়ে, চোর ডাকাতরা দিনের দায়ীদের সংস্পর্শে এসে কুরআনের আন্দোলনে সম্পৃক্ত হয়ে তাদের চরিত্রের উন্নতি ঘটেছে, এমন বহু প্রমাণ আছে। তাহলে বোঝা যাচ্ছে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে ওয়াজ মাহফিল ভূমিকা পালন করছে। অনেক যুবকরা মাদকাসক্ত ছিল, এরা ধীরে ধীরে দিনের ছায়া তলে আসার কারণে মাদক থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। নানামুখী অন্যায় সমাজে সংগঠিত হচ্ছে, কেউ তার মা বাবার সাথে বেয়াদবি করছে, এটা অপরাধ না ভালো কাজ? কথা বলছেন না কেন আপনারা? মা বাবার সাথে সে বেয়াদবি করে মাহফিলে এসেছে, একদিন মাহফিলে আসার পরে মা বাবার খেদমতের আলোচনা শুনেছে, ওয়াজ শুনেছে, তফসির শুনেছে, তওবা করে বাড়িতে গিয়ে মা বাবার পায়ে ধরে মাফ চেয়েছে, চারিত্রিক পরিবর্তন চলে এসেছে, অপরাধ আগে যেটা করতো এখন আর করছে না। অনেকে ডাকাতি করতো, ঘুষ খেত, সুদ খেত, সুদঘুর ঘুষখুর ছিল, ওয়াজ মাহফিলে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে বয়ান শুনে, এরপরে দেখা যাচ্ছে তার আমলিয়াতের পরিবর্তন ঘটে গিয়েছে। তাহলে ওয়াজ মাহফিল, তফসির মাহফিল সমাজে অন্যায় অপরাধ বাড়াচ্ছে না কমিয়ে দিচ্ছে? আর একটু জোরে বলেন। নাম্বার ফোর, চার নাম্বার, এই ওয়াজ মাহফিল যত বৃদ্ধি পাচ্ছে মানুষের আমলিয়াতের পরিবর্তন ঘটছে। অনেকে বলে এত ওয়াজ মাহফিল দেশে হয় তো লাভ কি হয়? লাভ কি হয়? কি চশমা লাগায় আপনি দেখেন যে আপনি দেখতে পান না, পরিবর্তন আসে নাই? না, কে বলেছে পরিবর্তন আসে নাই? আগে নাচ গান বেশি ছিল আর এখন কি? আগে নাচ গান কম ছিল, এখন কি বেড়ে গেছে? কথা বলেন না কেন আপনারা? সিনেমা হল আগের চেয়ে কমেছে না বেড়েছে? হ্যাঁ, একজন আমার এক ভাই বলেছেন, নাই ভাই, এগুলো কিসের ফলাফল? এগুলো কিসের ফলাফল? ওয়াজ মাহফিলের ফলাফল। আগে মসজিদে মুসল্লি কম ছিল, এখন বেড়ে গেছে, কিসের ফলাফল? আগে যুবকরা খুব একটা দাড়ি রাখে নাই, এখন যুবকদের মধ্যে দাড়ি রাখার প্রবণতা বেড়েছে না কমেছে? তাহলে আমলিয়াতের পরিবর্তন এসেছে কিনা? যুবকরা আগে টাকনোর নিচে প্যান্ট পরেছে, এখন বেশিরভাগ যুবক টাকনোর উপরে প্যান্ট পরে। তাহলে বোঝা যাচ্ছে ওয়াজ মাহফিলের কারণে মানুষের আমলিয়াতের পরিবর্তন ঘটছে। আমার স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ের বোনেরা আগে বুরখা ছাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ে যেত, এখন মাহফিলে মহিলা প্যান্ডেল লাগেই, নইলে আয়োজকদের সাথে দেখা যায় এলাকার মামুনরা বলে আমরা সহযোগিতা করবো না, আমরা টাকা পয়সা দিব না, মহিলা প্যান্ডেল থাকলে তারপরে দিব। এরপরে আগে মহিলারা স্টার জলসা তারপরে ইন্ডিয়ান সিরিয়াল দেখতো, এখন তারা এগুলা দেখে না, ফোন একটা পাইলেই সারাদিন তারা ইউটিউবে গিয়ে ওয়াজ শুনে। এখন মহিলাদের উপরে ওয়াজ নসিহতের প্রভাব পড়েছে, দেখা যাচ্ছে আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের বোনেরা এখন তারা বুরখা পরে কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তাহলে আমলিয়াতের পরিবর্তনে ওয়াজ মাহফিলের ভূমিকা কম না বেশি? বেশি। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, এই ওয়াজ মাহফিলের কারণে মানুষের চিন্তা চেতনা জীবন গঠন পরকালমুখী হচ্ছে। ওয়াজ মাহফিলে কবরের কথা হয়, কবরের আলোচনা হয়, মৃত্যুর আলোচনা হয়, আখেরাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়, কিয়ামতের আলোচনা হয়, এই সকল বয়ান শুনে মানুষের অন্তর নরম হয়, মানুষের আখলাকের পরিবর্তন হয়, মানুষ আখেরাতমুখী জীবন গঠনে উদ্বুদ্ধ হয়। তাহলে বোঝা গেল আল্লাহমুখী হওয়ার জন্য অন্তর নরম এবং পরকালমুখী হওয়ার ক্ষেত্রে ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার সিক্স, ছয় নাম্বার, এই ওয়াজ মাহফিল যুবক আর তরুণদের, যুবক আর তরুণদের চারিত্রিক
বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। আগে যুবক তরুণরা নাচ গান নিয়ে ব্যস্ত ছিল, এখন যুবকরা কোরআন শোনার জন্য পাগল। আর এই জন্যই বাপ রাম নাস্তিক মুরতাদ আর তথাকথিত ইসলাম বিদ্বেষীরা এরা এই যুব সমাজকে কোরআন থেকে ফিরিয়ে আনার জন্য পায়তারা চালাচ্ছে। কারণ তারা দেখছে তাদের পুকুরের জিয়ানু মাছ সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে, এজন্য তাদের জ্বালা পুরা বেড়েছে না কমেছে, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এই জন্য শুরু করেছে। যুবক তরুণদের মধ্যে এখন অনেক পরিবর্তন চলে এসেছে, যুবকরা নামাজি হচ্ছে, যুবকরা আগে বেশি বেশি গান শুনতো, এখন তারা কোরআন তেলাওয়াত শুনে, ইসলামী সঙ্গীত শুনে, গজল শুনে। একটু আগে যখন সম্মানিত উপস্থাপক বললেন সময়ের স্বল্পতা, আকাশের অবস্থা ভালো না, এজন্য ইসলামী সঙ্গীত না দিয়ে আলোচনা শুরু করে দেই, মানুষের মধ্যে ইসলামী সঙ্গীত শোনার আগ্রহ আছে, ইসলামী সঙ্গীত শোনার আকাঙ্ক্ষা আছে, তারা বললেন উপস্থাপক সাহেব না একটু হইলো শোনার সুযোগ দেন। আমিও বললাম উপস্থাপক সাহেবকে আপনি শোনার সুযোগ দেন। তাহলে বোঝা গেল এই ওয়াজ মাহফিলে আসতে আসতে আমাদের মধ্যে চিন্তা চেতনারও পরিবর্তন ঘটেছে, আমলিয়াতের পরিবর্তন ঘটেছে, আর এর পরিবর্তন সবচেয়ে বেশি ঘটেছে যুবক তরুণদের মধ্যে। নাম্বার সেভেন, সাত নাম্বার, সন্ত্রাসবাদ, উগ্রবাদ আর জঙ্গিবাদ দমনে ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, এরা যেন কারো উস্কানিতে উগ্রবাদ চরমপন্থার দিকে চলে না যায়, জঙ্গিবাদ আর সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা যেন জড়িত না হয়। এদেশের উলামায়ে কেরামের খেদমত আছে, এদেশের উলামায়ে কেরাম পীর মাশায়েখ যুগের পর যুগ ধরে বয়ান করে তারা সন্ত্রাস জঙ্গিবাদ এইসবের বিরুদ্ধে কথা বলছেন, কারণ সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। সাম্প্রদায়িক উস্কানি কখনো কোরআন হাদিস দেয় না, আলেমরা দেয় না, বরং এই সোনার বাংলাদেশ যেখানে 90% মানুষ বাস করে, এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য দেশের চেয়ে অনেক বেশি। আমি তো বলি গোটা পৃথিবীর জন্য বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় দৃষ্টান্ত, কারণ এই দেশে রোজা আর পূজা একসাথে চলে কিন্তু কোনো মারামারি কাটাকাটি হয় না। আমার বাড়ি সিলেটে, আমার সিলেটে অনেক জায়গা এমন আছে মসজিদের সামনে মন্দির, মন্দিরে আমার হিন্দু ভাই বোনেরা পূজা করে, মসজিদে আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত করি, আমাদের হিন্দু ভাইরা তাদের উপাসনা তারা করে, আমাদের ইবাদত আমরা করি, তাদের সাথে আমাদের কোনো ঠেলাঠেলি নাই, মারামারি নাই। এটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় দৃষ্টান্ত। তাহলে বোঝা গেল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ নির্মূলে দমনে ওয়াজ মাহফিল আলেমুল আমাদের ইসলামিক বক্তব্য তাদের নসিহত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে নাম্বার এইট, আট নাম্বার, মাদক নির্মূলে ওয়াজ মাহফিল তাফসির মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আগেই বলছি আপনারা বিরক্ত হবেন না, এই কথাগুলো আমি আমার আলোচনার বাহিরে বলছি, যেহেতু ওয়াজ মাহফিল নিয়ে আজকে নানান কথা হচ্ছে। দেখেন না তথাকথিত এক কমিশন ওয়াজ মাহফিল নিয়ে কি রিপোর্ট করেছে, ওয়াজ মাহফিলের ভালো দিকগুলো দেখছে না। আমি আজকের এই মাহফিলের মাধ্যমে সব দিকে এই কথাগুলো, মেসেজগুলো ছড়িয়ে দিতে চাই যে এই দেশের সরকার, এই দেশের দায়িত্বশীল মহল, এদেশের 20 কোটি মানুষ, এই দেশের পীর মাশায়েখ আর আলেমুল আমাদের খেদমতের কাছে তারা চিরকাল ঋণী হয়ে থাকতে বাধ্য হবে। নাম্বার এইট, মাদক নির্মূলে ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আমাদের মাহফিলগুলোতে জুমার খুতবায় মিম্বরে দাঁড়িয়ে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, মাদকের ভয়াবহতার কুফল যুবকদেরকে বুঝাই। আমাদের বক্তব্য শুনে অনেক মাদকাসক্ত ছেলেরা মেয়েরা মাদক ছেড়ে দিয়েছে। আমাদের পুলিশের ভাইয়েরা তারা প্রশাসনিকভাবে মাদক নির্মূলে কাজ করছেন, আর আমরা কোরআন সুন্নার রেফারেন্স দিয়ে মাদকের কুফল জনতার সামনে তুলে ধরে মাদক থেকে ফিরে আসার জন্য মানুষকে নসিহত করছি। আমরাও মাদক নির্মূলের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল মাদক নির্মূলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এতে কোনো সন্দেহ নেই। নাম্বার নাইন, নয় নাম্বার, যৌতুক এবং অন্যান্য সামাজিক কুসংস্কার দূরীকরণে ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যৌতুকের বিরুদ্ধে আমরা সব সময় কথা বলি, আজ যৌতুক একটি সামাজিক অভিশাপ হয়ে গিয়েছে। মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় এখন যৌতুক
সরাসরি না চললেও নীরব যৌতুক চলে। নীরব যৌতুক কেমন? বিয়ে শাদীর কথাবার্তা চলছে, বিয়াই সাহ কিছু দেওয়া লাগবে, কয় না কি আর দিবেন, আপনার মেয়ে খুশি হয়ে আপনি যা দেন আর কি। এটা কিন্তু খুব টেকনিকের কথা। এরপরে বিয়ে যখন হয়ে গেল, বাপ তার সামর্থ্য অনুযায়ী দিল, শ্বশুর শাশুড়ি কথা বলা শুরু করলো, তোমার বাপ তোমারে বিয়ে দিল, এটা এটা দিল, কিন্তু ওইটা ওইটা তো এখনো দিল না। এভাবে নীরবে তার উপর মানসিকভাবে চাপ, তার উপরে মানসিকভাবে চাপ প্রয়োগ করে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে মেয়েরা অনেক কথাবার্তা শুনতে হয়। আর কিছু কিছু এলাকাতে এমন আছে যেখানে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় বাথরুমের বদনা থেকে নিয়ে শুরু করে ফার্নিচার তো সব দেওয়া লাগবেই, বদনা থেকে এসি পর্যন্ত সব দেওয়া লাগে। আমি জানি না সাতক্ষীরা এই কুসংস্কার আছে কিনা, আপনারা মুক্ত আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক এলাকায় এটা আছে কিনা, মনে হয় জনে এমন যে মেয়ে জন্ম দিয়ে বাবা অপরাধ করে ফেলেছে। চট্টগ্রাম সিলেট সহ বহু জায়গায় এমন আছে যে রমজান মাস আসলে মেয়ের মা বাপ মেয়ের বাড়িতে ইফতারি পাঠাইতে হয়। তাদের এলাকায় এটা আছে? ও এটা আছে। এখন কারো যদি পাঁচটা মেয়ে থাকে, যদি 8,000 করে বাজেট করে, পাঁচটা কত হয়? 40,000 টাকা। হ্যাঁ, সে হয়তো বেতন পায় না 30,000, শুধু ইফতারি পাঠাইতে হবে কত? ইফতারি পাঠাইল না কেন? শ্বশুর বাড়ির লোকেরা মেয়েদের উপরে নির্যাতন চালিয়েছে, পত্র পত্রিকায় এমন বহু খবর আমরা পড়েছি। এই যে জ্যৈষ্ঠ মাস এসেছে, আম কাঁঠালের দিনে মেয়ের বাড়িতে আম কাঁঠাল পাঠাইতে হয়। কুরবানির ঈদ আসলে অনেক জায়গায় গরু পাঠাইতে হয়, কই গরু না পাঠাইলো একটা রান পাঠাই দিয়ে। এই সকল কুসংস্কার, যৌতুক এবং অন্যান্য কুসংস্কারের বিরুদ্ধে আমরা ওয়াজ মাহফিলে কথা বলি। আমরা যুবকদেরকে বলি, যুবকরা বিয়ে করার সময় কোনো যৌতুক নিবা না, কোনো যৌতুক নিবা না, বরং যৌতুক না নিয়ে মেয়েটাকে সম্মান দিয়ে ঘরে নিয়ে আসবা, পারা যাবে তো ইনশাল্লাহ। যৌতুক নিয়ে কারা কারা বিয়ে করবে যুবক হাত তুলো দেখি। হাসেন কেন? এ ভুল করে হাত তুলছে, ঠিক না? সে ভুল করে হাত তুলছে। দেখেন, আমরা একজন ভাই ভুল করলে আমরা হাসা হাসি করি, আর বান্দা ভুল করলে আল্লাহ তাকায় দেখেন, দেখি মাফ চাইলেই আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ, আমার আল্লাহ হচ্ছেন এমন, আমার ভাই ভুল করে হাত তুলেছে। কোনো কিছু না নিয়ে, যৌতুক না নিয়ে, একেবারে ইসলাম সম্মত সুন্নাহ সম্মত ভাবে বিয়ে করবে যুবকরা, কোন কোন যুবক রাজি এবার হাত ওটাও দেখি। কি ব্যাপার, কিছু মানুষের বয়স হয়েছে হাত তুলছে, আরো দুই তিনটা করার ইচ্ছা আছে নাকি? মাশাআল্লাহ, হাত গুলো আমার। যৌতুক না দিয়ে, যৌতুক না নিয়ে, না দিয়ে ছেলে মেয়েদেরকে বিয়ে দিবেন, কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো। এবার বাবারা হাত তুলেন যাদের ছেলে মেয়ে আছে, মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন। তাহলে যৌতুকের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে কথা হচ্ছে, বহু কুসংস্কারের বিরুদ্ধে কথা হচ্ছে, তাহলে সমাজের কুসংস্কার দূর করার জন্য ওয়াজ মাহফিলের ভূমিকা কম না বেশি? নাম্বার 10 অপসংস্কৃতি দূর করতে, অপসংস্কৃতি দূর, এই সমাজের অপসংস্কৃতি দূর হওয়ার পেছনেও ওয়াজ মাহফিলের ব্যাপক ভূমিকা আছে। যুবকরা রাতের বেলা ওয়াজ শুনে, মহিলারা আগে হাজবেন্ডের সাথে ঝগড়া করতো যে টিভির রিমোট দাও। ঘটনাটা এমন হইতো, হাজব্যান্ড সারাদিন শেষে ঘরে ফিরেছে, এই দাও না একটু টিভির রিমোটটা, খবরটা দেখি, দেশের পরিস্থিতি কি। আর বউ বলতো, আরে রিমোটটা আমার কাছে দাও, টাপুর টুপুর চলে যাচ্ছে। আগে ঝগড়া হইতো এইরকম, এটা আগের কথা, 2-3 বছর 4-5 বছর আগের কথা, আর বর্তমান যুগের ঝগড়াটা কত রোমান্টিক হয়েছে শুনেন। এখন বাসায় ফিরলে বউ তার স্বামীকে বলে, তুমি কি ওয়াইফাই লাগাইছো বলো তো, হুজুরের ওয়াজ শুনতে গেলে মাঝখানে আটকে যায়, ওয়াইফাইয়ের স্পিড বাড়ায় দাও যেন ওয়াজ শুনতে আমার কোনো ঝামেলা না হয়, আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তাহলে অপসংস্কৃতি দূর হচ্ছে, বোঝা যাচ্ছে মানুষ এখন কোরআনমুখী হচ্ছে, ওয়াজ মাহফিলমুখী হচ্ছে, এই জন্যই ওয়াজ মাহফিল নিয়ে এত ষড়যন্ত্র আর এত চক্রান্ত। নাম্বার 11 পারিবারিক কলহ দূর হওয়ার পেছনে ওয়াজ মাহফিলের ভূমিকা আছে। আমি আপনাদের সাতক্ষীরা জেলার তালা উপজেলায় 2021 সালের ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, হয়তো ইউটিউবে অনেকে আপনারা সেই বক্তব্য শুনেছেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে হয়েছিলেন। সেখানে আমি একটি সুখী পরিবার গঠনে কুরআন সুন্নার কেমন নীতিমালা থাকা দরকার 13টা পয়েন্টের উপরে আলোচনা করেছিলাম। মাহফিল কমিটি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেছেন, অনেকে
বলেছেন হুজুর এই ওয়াজটা শুনে হাজবেন্ড ওয়াইফের অনেক ফ্যামিলিতে ঝামেলা ছিল, বহুজন এসে আমাদেরকে জানিয়েছেন, বলেছেন যে আলোচনা শুনে যাওয়ার পরে তাদের পারিবারিক বন্ধন বা সম্প্রীতি আরও সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল যে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে গঠনমূলক আলোচনায় পারিবারিক বন্ধনও মজবুত হয়, কারণ আমরা এই মাহফিলে ভাই বোনের হক নিয়ে কথা বলি, স্বামী স্ত্রীর হক নিয়ে কথা বলি, মাতা পিতার হক নিয়ে কথা বলি, সন্তানের হক নিয়ে কথা বলি, যার কারণে দেখা যায় একটি সুন্দর পরিবার গঠনে বা পারিবারিক সম্প্রীতি রক্ষায় এই ওয়াজ মাহফিলের বক্তব্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাম্বার 12 এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, একটি সুন্দর সমাজ বিনির্মাণে এই ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওয়াজ মাহফিলের অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না, কারণ সুন্দর সমাজ গড়তে হলে সুন্দর মানুষ দরকার, আর সুন্দর মানুষ গড়ার জন্য সৎ দক্ষ দেশপ্রেমিক চরিত্রবান লোক তৈরি হওয়ার জন্য আমরা এই মাহফিলে কথা বলি, আমরা মানুষের ব্যক্তিগত চরিত্র ডেভেলপের কথা বলি, আমরা সবাইকে পরিবার সুন্দর করার কথা বলি, আমরা এখানে ইসলাহ বা মানুষের সংশোধনের উদ্দেশ্যে কথা বলি, আর এই মানুষগুলো যদি কোরআন সুন্নার কথা মেনে সংশোধন হয়ে যায় মানুষের চরিত্র সুন্দর হবে, আর সুন্দর চরিত্রের সুন্দর মানুষ দিয়েই তো সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠন হয় ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল এই যে আমি 12টা পয়েন্ট বলছি, 12টা মনে না থাকলেও 5-6টা মনে আছে কার কার, হাত তুলেন তো, মাশাআল্লাহ অনেকেই আছেন। তাহলে এই যে ওয়াজ মাহফিল আমাদের সমাজের বা দেশের ক্ষতি করছে, নাকি এই ওয়াজ মাহফিল সমাজের উন্নয়নে রাষ্ট্রের উন্নতিতে ভূমিকা পালন করছে? নিঃসন্দেহে রাষ্ট্রের উন্নতিতে সমাজের উন্নতিতে ভূমিকা পালন করছে। তারপরেও তথাকথিত গণকমিশন নামে এক বৈফুর কমিশন, তারা দেশের শীর্ষ এবং বরেণ্য ওলামাদের চরিত্র হনন করে রিপোর্ট প্রকাশ করে এবং ওয়াজ মাহফিল নিয়ে আজে বাজে কথা কেন বলল, এর কারণ হলো ওয়াজ মাহফিলের কারণে তারা দেখতে পেয়েছে এই দেশে মুসলমানদের মধ্যে তাওহিদবাদী জনতার মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে, এটা তাদের সহ্য হচ্ছে না, এজন্য তারা আলেমদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছে, তারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে, নাউজুবিল্লাহ, আলেমদেরকে তারা কি বলছে, ধর্ম ব্যবসায়ী বলছে। আহা, আলেমরা ধর্ম ব্যবসায়ী হলেন কিভাবে? ভাই, ধর্ম ব্যবসায়ী তো তারা যারা সময়ে সময়ে প্রয়োজনে প্রয়োজনে ধর্মীয় লেবাস পরে ধর্মীয় মানুষ ধর্মীয় জনগোষ্ঠীর সামনে এসে ধর্মের সুন্দর সুন্দর কথা বলে বুলিয়াও রায়, এরপরে ওই মানুষদের সিম্পিতে নিয়ে গদি দখলের পরে আবার দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে যারা ধরে ধরে পিটায় তারাই হচ্ছে জঘন্য ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, বলং আলেমরা হচ্ছেন ধর্মের প্রচারক। এরা কি বলছে? এরা আলেমদেরকে জঙ্গিবাদের উস্কানি দাতা বলছে, অথচ এই দেশে আলেম উলামারা জুমার খুতবায় কোরআন সুন্নার আলোকে গঠনমূলক কথা বলছেন বলে, বেশি বেশি কোরআন সুন্নার কথা বলছেন বলে এই দেশ এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অনন্য উদাহরণ, অনন্য নজির, এবং এই দেশ এখনো জঙ্গিবাদ মুক্ত আছে আলহামদুলিল্লাহ বলেন। কারণ আগেই বলেছি কোরআন সুন্না মানুষকে জঙ্গিবাদের দিকে উৎসাহিত করে না, কোরআন সুন্না মানুষকে কখনো অশান্তির কথা বলে না। এরা আলেমদেরকে বলতেছে দুর্নীতিগ্রস্ত, বলতেছে মানি লন্ডারিং এর সাথে আলেমদের সম্পর্ক আছে। আহারে, কি আর বলবো কথা, কি আর কথা বলবো, 11,000 কোটি টাকা পাচারের অভিযোগ যাদের নামে আছে সেই তালিকায় কি কোনো আলেমদের নাম আছে? কথা কর না কেন আপনারা, 11,000 কোটি টাকা পাচারের তালিকায় যাদের নাম আছে ওখানে তো আলেমদের নাম নাই, 300 কোটি টাকা পাচার করে ওই অসি প্রদীপত জেলখানার ভিতরে আছে। বরং আমি বলবো এই দেশের 20 কোটি মানুষ হিন্দু মুসলমান হিন্দু খ্রিস্টান মিলে জনগণ একটা কমিশন বানায় দেখুক, যারা এই গণ কমিশন বানাইছে এদের বিরুদ্ধে হয়তো 1,000,000 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে। এরা তো বিভিন্ন অপরাধে অভিযুক্ত, এরা তো বিভিন্ন অপরাধে অভিযুক্ত, যারা গুরুত্বপূর্ণ পদের অধিকারী এখানে, এক ব্যারিস্টার তার মা ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘুষের অপরাধে সে সাসপেন্ডেড,
আবার আরেকজন যিনি প্রধান দায়িত্বে আছেন বাংলাদেশের জাতীয় সংসদে, বক্তৃতায় তাকে বিকৃত মানসিকতার অধিকারী বলা হয়েছে। এখন অপরাধী যদি অপরাধী খুঁজে তাহলে কি আর হবে, পতিতা যদি পতিতা খুঁজে, সরি পতিতা যদি ভালো মানুষ, পতিতা যদি আপনার ভালো মানুষ খুঁজে, এটা তো আবার তারা কি বলতেছে দেখেন অন্যদিকে, যে আলেমরা নাকি জিহাদের অপব্যাখ্যা করে বলছে না। এখন আলেমরা, আলেমরা পড়াশোনা না করে কি আলেম হয়েছে? যারা কওমি মাদ্রাসায় পড়েন 15-16 বছর তারা পড়াশোনা করেন, আমরা যারা মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব জায়গায় পড়েছি আমাদের টাইম আর একটু বেশি লাগছে। যেমন আমি নিজে প্রথমে স্কুলে পড়েছি, এরপরে মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা শেষ করেছি, তারপরে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। পড়াশোনা শেষ করতে 18-19 বছর লাগছে। তো 18-19 বছর পড়াশোনা করলাম, আমরা শুধু কোরআন হাদিস পড়ি নাই, কোরআন হাদিস বোঝার জন্য আরবি পড়েছি, আরবি গ্রামার নাহু সরফ পড়েছি, আরবি সাহিত্য পড়েছি, ফিক উসুলে ফিক উসুল উত্তফ, এরপরে উসুল উত্তফসির, উসুলে হাদিস, মানাহিজুল মুফাসসির। শুধু আমরা তো, আমি অনার্স করেছি তাফসিরের উপরে, অনার্সে 54টা সাবজেক্ট আমরা পড়েছি, মাস্টার্সে পড়েছি আরও 12টা, এর বাইরে অনার্স মাস্টার্সে থিসিসও আছে। তো আমরা এত সাবজেক্ট পড়লাম, এরপরে কুরআন হাদিসের কথা বললাম, আমরা নাকি জিহাদের অপব্যাখ্যা করি, আর তারা কোরআন হাদিস বোঝার জন্য যা যা দরকারের কিছুই পড়ল না, ওই বাংলাতে খুলে তারা সব বুঝে ফেলছে। এখন তারা কয়েকদিন বাংলায় কোরআন পড়ে জিহাদের অর্থ বুঝছে, আর 18-19 বছর আলেমরা পড়াশোনা করে জিহাদের অর্থ বুঝেন নাই, তারা জিহাদের অপব্যাখ্যা করছে। আসলে তাদের কথা শুনলে মনে হয় এ যেন পতিতা নারী নিজের ইজ্জতের দাবি করছে। এ কেমন কথা! আলেমরা ধর্মের অপব্যাখ্যা করে না, বরং এই সকল বিকৃত মানসিকতার লোকেরাই সময়ে সময়ে ইসলামের অপব্যাখ্যা মানুষের সামনে করে যাচ্ছে। সুতরাং এদের এই ঘৃণ্য ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য দলমত ভুলে গিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ এবং সোচ্চার ভূমিকা পালন করতে হবে। প্রিয় ভাইয়েরা, ওয়াজ মাহফিল এটা আমাদের হৃদয়ের খোরাক নেওয়ার জায়গা, এটা আমাদের পাঠশালা যেখান থেকে আমরা জ্ঞান আহরণ করি। এরা এদেশ থেকে ইসলাম নির্মূলের জন্য একজুট হয়ে কাজ করছে, কিন্তু তারা বিজয়ী হতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম বিদ্বেষী চেতনার পরাজয় এই দেশে ঘটবে, তাওহীদবাদী লোক যারা, তাওহীদবাদী জনগণের এদেশে বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এই বিজয় কেউ রুখে দিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আজকের মাহফিল আয়োজন যারা করেছেন এদের বেশিরভাগই হচ্ছে যুবক। এই যৌবনকালীন বয়সটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এজন্য ইংরেজিতে একটি কথা বলা হয়, ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময়, কারণ এই যৌবনকালে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে। আমার বাবার বয়সী যে চাচারা এখানে বসে আছেন, বাবারা আপনারা যখন যৌবনে ছিলেন শক্তি কম ছিল না বেশি ছিল? আর যুবকরা তো এখন যৌবন বয়সে আছে। এজন্য যৌবনকাল যেহেতু মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই যৌবনকালকে আমার যুবক তরুণ ভাইরা এমনি এমনি নষ্ট করা যাবে না, কারণ এই যৌবনকাল সম্পর্কে কিয়ামতের দিনে স্পেশালি আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়াতে পারবে না। কিয়ামতের দিন হাশরের মাঠে আমাদেরকে যিনি একত্রিত করবেন, সবাই একটু আওয়াজ করে বলেন তো তিনি কে? আস্তে বলবেন না, আরেকটু জোরে বলেন তিনি কে? কিয়ামতের সেই কঠিন দিনে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়াতে পারবে না। এক নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। এক নম্বর প্রশ্ন করা হবে, বান্দা তোমাকে যে হায়াত দিয়েছিলাম
তোমার এই জীবন তুমি কোথায় কিভাবে কাটিয়েছো, জবাব দেওয়া লাগবে কার কাছে। দুই নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে বান্দা তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় কিভাবে ব্যয় করেছো, যৌবনকালীন সময়ের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে যার কাছে, সবাই বলেন তো তিনি কে। তিন নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু, হে বান্দা তোমাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছিল, ধন সম্পদ কোথার থেকে কেমনে কামিয়েছো, কিভাবে ধন সম্পদ উপার্জন করেছো, হালাল পন্থায় না হারাম পন্থায়, মানুষকে ঠকায় না কিভাবে, হালাল ভাবে না হারাম ভাবে সম্পদ কামিয়েছো, জবাব দেওয়া লাগবে সেদিন কার কাছে। চার নাম্বার প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, চার নাম্বার প্রশ্ন করা হবে, ধন সম্পদ কোথায় কিভাবে ব্যয় করেছো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। পাঁচ নাম্বার প্রশ্ন হবে, ওমাদা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা। এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন একজন মানুষ কদম নড়াতে পারবে না, পা নড়াতে পারবে না। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, আনশাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে তুমি তোমার যৌবন কাল কোথায় কেমনে কাটিয়েছো। হে যুবক আর তরুণ ভাইরা, আপনাদেরকে বলছি, এই যৌবনকালীন বয়সে যৌবনের ঠেলায় যৌবনের উন্মাদনায় কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শোনো, যৌবনে শক্তি থাকার কারণে আজান হলে মসজিদে যাও না, যৌবনে শক্তি সামর্থ্য থাকায় তুমি খুব রঙ্গ তামাশায় মেতে আছো, ঠিক মতো নামাজে যাও না, সুন্নাহ মোতাবেক চলাফেরা করো না, দেখা যায় প্যান্ট আর লুঙ্গিটাকে তাকনুর নিচে নামিয়ে দিয়েছো, আর অসভ্যের মতো মাঝে মাঝে দেখা যায় হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটে, এমন যুবকও আছে না নাই। এই রকম রং তামাশা করে যৌবনকাল কাটানোর জন্য আল্লাহ যৌবন দেন নাই, বরং এই যৌবনকাল আল্লাহর দেওয়া নেয়ামত। এই যৌবন কোনো নেতার দেওয়া নেয়ামত নয়, যৌবন কোনো ব্যক্তির দান নয়, বরং সবাই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন তো যৌবন যিনি দিয়েছেন তিনি কে। এই জন্য যৌবন যিনি দিয়েছেন তার জন্য যৌবনটা কুরবান করে ফেলতে হবে। প্রশ্ন হতে পারে, হুজুর কিভাবে আমরা আমাদের যৌবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিব, যৌবন আল্লাহর জন্য কিভাবে বিলিয়ে দিতে হবে। আবার যুবক ভাইরা শোনো, যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতার জন্য যৌবনটাকে কেমনে বিলিয়ে দেওয়া লাগবে শোনো রে ভাই। আজান যখন হয়ে যাবে সব কাজকাম বন্ধ করে দিয়ে নামাজে দৌড়াও, কারণ এই যৌবনকালের ইবাদতের দাম হলো সবচাইতে বেশি। অনেক যুবক আর তরুণরা বলে, হুজুর আমি এখন ইয়াং মানুষ, যুবক মানুষ, আজান হলে আমি এখন কেন মসজিদে যাব, আমার চুলদারি পাকুক, আমি একটু বুড়ু হই, হাতে লাঠি নেই, লাঠি ভর দিয়ে চলি, তারপরে আমি মসজিদে নামাজে যাব। আমার কলিজার টুকরা যুবক ভাইরা বলো তো দেখি, আমি তুমি বুড়া হতে পারবো এর কে কোনো গ্যারেন্টি আছে নাকি? কত যুবক, কত তরুণ, কত ছাত্র এই যুবক বয়সে দুনিয়া থেকে চলে যাচ্ছে এমন নজির আছে না নাই? কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেনটেন হয় না। আসার সময় দাদা সবার আগে আসে, এরপরে বাবা, তারপর বাবার ঘরে ছেলে, অতপর দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে আমরা আমাদের চারপাশে এমন করুণ চিত্র দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা মাঝে মাঝে দেখি ছেলের লাশ বাবা কবরে নামায়, আছে না নাই? আমরা মুহূর্তের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। এই যে আমাদের প্রত্যেকের গ্রামে এলাকায় এলাকায় মসজিদ আছে, মাঝে মাঝে মসজিদের মাইকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়। আরে ভাই, মানুষের মৃত্যুর খবর যখন ঘোষণা হয় তখন কি মাথায় এই চিন্তা আসে না, হয়তো এমন একটা সময় আসবে যখন আমার গ্রামের, আমার এলাকার মসজিদের মাইকে আমার মৃত্যুর খবর ঘোষণা হয়ে যাবে, এমন সময় আমাদের আসবে কিনা? কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন,
জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সাজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। রাস্তাঘাটে চলতে গেলে বাঁশের ঝাড় চোখে পড়ে কি পড়ে না? বাঁশের ঝাড় চিনেন তো আপনারা? মরার পরে এই বাঁশের ঝাড়, কিন্তু এই বাঁশের ঝাড়ের বাঁশ কেটে এই বাঁশ দিয়ে কবরের উপরে কি দেওয়া হয়? ছাউনি দেওয়া হয়। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকের বারবার। আরে আপনার কবরের বাঁশের ছাউনি দেওয়ার জন্য কোন বাঁশের ঝাড়ে যে এখন বাতাসে বাঁশের পাতাগুলো দুল খাচ্ছে আপনি নিজেও এখন জানেন না, আর কোন মাটিতে যে আপনাকে দাফন করা হবে সেটাও আমি আপনি কেউ জানি। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকের বারবার। প্রত্যেকের মসজিদে একটা খাটিয়া, এটাকে আপনারা পালকি বলেন না খাটিয়া বলেন? হয়তো আপনার খাটিয়া বহনকারী চারজন এখানে আছে, অসম্ভব কিছু। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। যে কোনো মুহূর্তে আমরা লাশ হয়ে যেতে কি বলেন, এই যে এখানে বসেছেন বাড়ি যাওয়ার আগে লাশ হইতে পারেন না? যুবক, কত যুবকেরা রাতের বেলা বাড়িতে ঘুমায়, সকালবেলা ঘর থেকে লাশ বের হয়, আছে না নাই? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার বাবারা আমার ভাইয়েরা বাড়ি বাড়ির জায়গায় থাকবে কিন্তু বাড়িওয়ালা থাকবে না। এই জন্য আপনাদের সবাইকে বলছি, আমার বাবার বয়সে যত চাচারা এখানে এসেছেন তাদেরকে সহ আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা মা বোন সহ সবাইকে বলছি, দুনিয়া থেকে যেহেতু চলে যেতেই হবে, সেহেতু যুবকরা বুড়া হওয়ার অপেক্ষা করে লাভ নাই, আর বুড়ারা মৌতের সময় আসুক এরকম সময় সময় বলে বলে নামাজ কাজা করার কোনো দরকার নাই, বরং নামাজ হলো ফরজ, আর এই ফরজটাকে আমরা ইচ্ছা করে কখনো ছেড়ে দেব ছেড়ে দেব না, বরং আজান হয়ে গেলে সবার আগে আমরা মসজিদে যাব। ফজরের আজান যখন হয়ে যায় তখন ঘুম ঘুম ভাব আসে, শয়তান তখন ঘুম পাড়াতে চায়, ওইদিকে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, মন চাইবে আরেকটু ঘুমাই, ঘুমায়া ঘুমায়া সময়টা কাটাই, এটা হলো মনের চাওয়া। আর আল্লাহর চাওয়া হলো আপনি যেন নামাজে যান, তাহলে শয়তানের চাওয়া মনের চাওয়াকে প্রাধান্য দিব না, আল্লাহর চাওয়া প্রাধান্য দিব। আসতে বলবেন না, আর একটু জোরে বলেন কার চাওয়া প্রাধান্য দিব। কিন্তু আমরা তো প্রত্যেক দিন শয়তানের চাওয়ার নফসের গুলাম হয়ে আমরা মনের চাওয়াকে প্রাধান্য দিচ্ছি। ফজরের নামাজ আমরা ঘুমায় কাজা করছি, জোহরের নামাজ আমরা কাজে কর্মে ব্যস্ত থেকে কাজা করছি, আসরের নামাজ রং তামাশা করে কাজা করছি। এই জন্য আমার জাতীয় কবি সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর,
তখনও জাগুনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া দান এখনো জামাতে হওরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান আল্লাহু আকবার এই কবিতায় যেন মানুষের জীবনের চরম বাস্তবতা ফুটে ওঠে চরম বাস্তবতা ফুটে উঠেছে আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে বলছি খবরদার যৌবনের উন্মাদনায় শয়তানের প্রতারণায় ফা শয়তানের প্রতারণার ফাঁদে পা দিয়ে কখনো নামাজকে নষ্ট করে দিও না বরং যৌবনকালের ইবাদতের দাম কম না বেশি আস্তে বলবেন না জোরে বলেন কম না বেশি নবীজি বলেছেন একজন বুড়া মানুষের ইবাদতে আমার আল্লাহ যত খুশি হন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো বলছিলাম যে যৌবনকালীন বয়সটার কদর কিভাবে করা লাগবে যৌবন যিনি দিয়েছেন সেই আল্লাহর জন্য যৌবনটাকে বিলিয়ে দিতে হবে আজান হয়ে গেলে সেই আল্লাহ তাআলার কুদরতি চরণে সাজদা দেওয়ার জন্য নামাজে দৌড়াতে হবে যৌবনকালীন সময় নিজের চরিত্রকে নষ্ট করা যাবে না সুন্নার বিপরীতে জীবন পরিচালনা করা যাবে না যৌবনকালীন বয়সে নিজের চরিত্রকে সুন্দর করতে হবে সুন্না মোতাবেক জীবন পরিচালনা করতে হবে এজন্য আমার যুবক ভাইদেরকে পৃথিবীর সকল নবী রাসূলদের সুন্না দাড়িটাও রাখার চেষ্টা করার দরকার আছে না নাই কারণ পৃথিবীর সকল নবী রাসূলের দাড়ি ছিল আমার অনেক যুবক ভাইরা হয়তো না বুঝে এখনো দাড়িটা রাখে নাই কিন্তু আমরা চাইলে চেষ্টা করলে দাড়ি রাখার সুযোগ আছে না নাই অনেক যুবকরা কয় হুজুর দাড়ি রাখি না মেয়েরা যদি পছন্দ না করে আরে ভাই দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে পছন্দ না করে নামাজ পড়ে সাজদা দিয়া আল্লাহরে শুকরিয়া জানানো দরকার আল্লাহ এক জাহান্নামী নারী থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো দাড়ি রাখো দাড়ি কামায় ফেলিও না দাড়ি রাখলে বরং চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিবেন কে আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার কখনো টাকনুর নিচে প্যান্ট বা লঙ্গি ঝোলায়ও না অনেক মুরব্বী বাবারাও কিন্তু এই কাজটা করে নবীজি বলেছেন তিন শ্রেণীর লোকদের দিকে কেয়ামতের দিন আল্লাহ ফিরেও তাকাবেন না তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তাদেরকে আল্লাহ জাহান্নামের আযাব থেকেও বাঁচাবেন না চারটি কথা বলেছি আবার শুনেন নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষের দিকে কেয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না আর চার নম্বরে আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব থেকেও মুক্তি দিবেন না সাহাবীরা তখন বললেন ওগো আল্লাহর নবী কাদের সম্পর্কে আপনি বলছেন ওই দুর্ভাগা লোকেরা কারা নবীজি বললেন এক নাম্বার হচ্ছে আল মান্নান এরা বলবে বুঝছি আমাদের এলাকার সব আব্দুল মান্নান মান্নান এটা আব্দুল মান্নান না মান্নান আরবি শব্দ অর্থ হচ্ছে দানকারী নবীজি বলেছেন ওই দানকারী যে দান করার পরে খোটা দেয় দুই নাম্বারে হচ্ছে যারা আল্লাহর নামে মিথ্যা কসম করে যারা আল্লাহর নামে মিথ্যা কসম করে পণ্যদ্রব্য মানুষের কাছে বিক্রি করে আর তিন নাম্বার হচ্ছে ওই লোকেরা তিন নাম্বার হচ্ছে ওই শ্রেণীর লোকেরা যারা তাদের টাকনুন নিচে প্যান্ট বা লঙ্গি ঝুলাইয়া হাঁটে নাউযুবিল্লাহ মিন যালিক তাহলে এই কাজ করবা যুবক ভাইরা এই যুবকরা কথা বলো যুবক তরুণরা টাকনুন নিচে প্যান্ট ঝুলাবা একজন আমারে কয় হুজুর আরে স্মার্ট লাগে তো দেখো তো আমি জুব্বা পড়ছি টাকনুর উপরে এরপরে পায়জামা একটা পড়ছি ওইটাও টাকনুর উপরে দেশ শুধু সাতক্ষীরা না দেশ বিদেশ এভাবে টাকনুর উপরে জুব্বা টাকনুর উপরে পায়জামা পড়ছি আজ পর্যন্ত দেশে বিদেশে কোনোদিন আমাদেরকে কেউ খেতো বলে নাই আনস্মার্ট বলে নাই বরং যে যখন পাইছে কয়েকটা ছবি তুলি এটা নিজের ঢোল নিজে পিটাচ্ছি না বলতে চাচ্ছি এটা যে নবীজির সুন্নত মানার ভেতরে স্মার্টনেস লুকিয়ে আছে ঠিক কিনা এজন্য আমার যুবক ভাইরা টাকনুর উপরে প্যান্ট পরবো না টাকনুর নিচে আর একটু জোরে বলতে হবে এই ওয়াদা কি করা যায় কারা কারা রাজি না হাত তুলেন তো কনসেন্ট্রেশন আছে সবার আমরা এখন থেকে আর টাকনুর নিচে কাপড় পরবো না টাকনুর উপরে পরবো সুন্না পালন করব কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখান কবুল করেন বলে আমিন
তাহলে যুবক ভাইদেরকে বলছিলাম এইভাবে আমরা আমাদের যৌবনকাল কাটাবো, সুন্নাহ সম্মত উপায়ে সুন্নাহ সম্মত ভাবে আমরা আমাদের যৌবনকাল পরিচালনা করব, যৌবনকালে আমরা আমাদের চরিত্র সুন্দর করব, যৌবনকালে আমরা আমাদের চরিত্র নষ্ট করে দিব না। আহারে আজ আমার যুবকেরা, আজ আমার ছাত্র ভাইয়েরা, তরুণ যুবক ভাইয়েরা তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার করে তাদের যৌবন নষ্ট করে দিচ্ছে। এখন যার হাতে একটা স্মার্টফোন আছে আর ফোনের সঙ্গে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে বলেন তো নষ্টের দিকে, ধ্বংসের দিকে যাওয়ার সুযোগ কম আছে না বেশি আছে? আসতে বলবেন না, জুড়ে বলেন কম না বেশি। ফোন একটা হাতে থাকলে আর ইন্টারনেট থাকলেই কিন্তু এখন চরিত্র নষ্ট করা খুব একেবারে সহজ কাজ। হ্যাঁ যুবক তরুণ ভাইরা শোনো, এই যে কানের মধ্যে হেডফোন লাগায় সারাদিন গান শোনো, তুমি হয়তো মনে করছো কানে হেডফোন লাগিয়ে আমি তো গান শুনছি কেউ তো শুনে না। আরে আমার কলিজার টুকরা ভাইরা বলছি শোনো, কানের মধ্যে হেডফোন লাগাইয়া আমি হয়তো গান শুনি কেউ না শুনলেও, আমার আব্বু আম্মু ভাই বোন কিংবা কেউ এটা না জানলেও, একজন তো ঠিকই জানেন তিনি কে। এই যে রাতের বেলা হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে আমার অনেক কলিজার টুকরা যুবক ভাইরা পর্নোগ্রাফিতে আসক্ত, এরা পর্নোগ্রাফি দেখতে দেখতে আসক্ত হয়ে পড়েছে। রাতের বেলা তারা যখন ঘুমায় হাতের মধ্যে ফোন আছে, বাসায় বা বাড়িতে ইন্টারনেট আছে, হয়তো আপনাদের এলাকায় ইন্টারনেট কম, কিন্তু যারা হ্যাঁ আছে, যুবকরা তো কম থাকলে সিম ফালায় দেয়, কয় আমার গ্রামে আমার এলাকায় যে সিমের নেটওয়ার্ক সবচেয়ে ফাস্ট ওইটাই আমার দরকার, আর ওইটা যদি না হতো তাহলে এখানকার যুবকরা ইউটিউবে এত ওয়াচ শোনে কেমনে? তাহলে বোঝা গেল ইন্টারনেট এই এলাকায় ব্যবহারকারী আছে। ওই দেখছেন কয়েকজন বলছে বেশি আছে। আর তাহলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, তথ্য প্রযুক্তির অপব্যবহার কিভাবে হচ্ছে দেখেন। এই যে আমার যুবক ভাইরা হাতের মধ্যে যখন ফোন নেয়, ইন্টারনেট কানেকশন আছে, চিন্তাগুলো রাতের বেলা রুমে ঘুমিয়েছে, আব্বু আম্মু দেখছে না, ভাই বোন কেউ দেখছে না, এখন আমি চাইলে ইউটিউবে গিয়ে আমি নাটক সিনেমা দেখতে পারি, অশ্লীল ভিডিও দেখতে পারি, পর্নোগ্রাফি দেখতে পারি, আমার কলিজার টুকরা ভাইদেরকে বলছি তত্ত্ব প্রযুক্তির এই অপব্যবহার থেকে নিজেকে বাঁচানোর জন্য যাকে ভয় করতে হবে তিনি কি? আসতে বলবেন না, জুড়ে বলেন তিনি কি? কারণ আপনি যখন কোনো ভিডিওর দিকে তাকাবেন, আপনি হয়তো ভাবছেন আব্বু আম্মু কেউ তো দেখতেছে না, কেউ যদি নাও দেখে ওই অন্ধকার একা ঘরে কেউ না থাকলেও একজন সব দেখছেন তিনি কি? নবীজি বলেছেন একটা হাদিস আমার মনে পড়ে গেল, তুমি তোমার পরিবারের অন্য কোনো সদস্যকে যেভাবে তুমি পরিবারের সদস্যকে খারাপ কাজে যেমন পরিবারের সদস্যকে লজ্জা পাও, তেমনি গুনার কাজে আল্লাহকে তার চাইতেও বেশি ভয় করো। কথাটা বুঝছেন? আচ্ছা বলি, কার সাহস আছে যে তার বাপের সামনে মায়ের সামনে খারাপ ভিডিও দেখবে হাত তুলে দেখা? কেউ পারবে? হাদিসটা বুঝেন আপনি, নবীজি বলছেন তুমি যেমন তোমার পরিবারের কোনো সদস্যের সামনে খারাপ কাজ করতে লজ্জা পাও, তুমি তোমার আল্লাহ তিনি তো তোমাকে সবসময় দেখছেন, তুমি তাকে স্মরণ করে সমস্ত খারাপ কাজে লজ্জা পাও, তাকে ভয় করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো সঠিক পথ হেদায়াতের পথ ভুলে যেতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো পথ ভুলে যেতে পারে না, তারা কখনো পথ ভুলে যেতে পারে না। এইভাবে আমার যুবক ভাইরা যৌবনকালে চরিত্র ঠিক রাখতে হবে। খবরদার, যৌবনকালে যৌবনের উন্মাদনায় মেয়েদের পেছনে পেছনে ঘুরে তোমার যৌবনটাকে তুমি নষ্ট করে দিও না। মেয়েদের পেছনে ঘুরে না, বরং এমন কাজ করো মেয়েদের বাপ মা রাজি না মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে ঘুরে। ঠিক তো কও, তারপরে তো কামগুলো তোমরা এবার করো। তবে আমার বিশ্বাস সাতক্ষীরার ছেলেরা এগুলো করে না, কারণ আমরা করে না, কারণ সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। এই সাতক্ষীরার ছেলেরা এরা চরিত্রবান ছেলে, ভালো ছেলে। না 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 কে বলে, অবশ্যই হ্যাঁ, বেশি ভালো না হলে এত যুবক আসতো মাহফিলে? উপস্থিত যারাই আছে এরাই তো যুবক, সব যুবক এখানে। আমার যুবক ভাইদেরকে বলছি মিসকিনের মতো মেয়েদের পিছনে ঘুরিও না,
এটা তো মিসকিনের মতো ঘুরতেছো, মিসকিনের মতো ঘুরিও না, বরং তুমি এমন কাজ করো, এমন চরিত্রবান হও, চরিত্রটাকে সুন্দর করো, যেন ভালো ভালো মেয়েদের মা বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে লাইন ধরে। এরকম নজির দুনিয়াতে আছে না নাই? আছে তো, আছে, ঘটনা তো মনে পড়ে গেছে, একটু বলবো, আকাশের অবস্থা ভালো না বলবো। আচ্ছা বলেন তো, মুসা নবী বিয়ে করেছেন, মুসা নবীর শ্বশুরের নাম কি? বলিউড স্টারের নাম জানে? তারপর এটা কি টলিউড নাকি ডলিউড? কি ডলিউড? ঢাকা। আর বিদেশেরটা কি? হলিউড। বলিউড, হলিউড কোনটা আবার? হলিউড একটা, আরেকটা কি বলছেন? ও বাপরে বাপ, তিন তিন ক্যাটাগরি আছে না? হলিউড, আরেকটা কি বলছেন? বলিউড, আরেকটা কি? টালি না ডালি? ঢালিউড। আচ্ছা যাই হোক, এখন যুবকরা হলিউড, টালিউড, ডালিউড, বলিউড এগুলো তারা জানে, কিন্তু নবী রাসূলদের ইতিহাস তারা? এ যুবক ভাইরা, তোমাদেরকে সুন্দর কাহিনী শোনাচ্ছি, শোনো, কারণ কোরআনের একটা নাম হচ্ছে কিসাস। আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নাকুসু আলাইকা, নবী আমি আপনার কাছে সুন্দর সুন্দর কিস্সা কাহিনী বর্ণনা করেছি। আর কোরআনে যত কিস্সা কাহিনী আছে, সকল কিস্সা কাহিনীর ভেতরে মানুষের জন্য শিক্ষা আছে না নাই? মুসা নবীর শ্বশুরের নাম হচ্ছে শুআইব আলাইহিসসালাম, তিনিও নবী, আবার মেয়ের জামাই, তিনিও নবী, জামাই শ্বশুর দুজনেই হলেন নবী। ওই বিয়ের কাহিনী শোনাচ্ছি আপনাদেরকে। ফেরাউন যখন অর্ডার দিল মুসাকে অ্যারেস্ট করো, আল্লাহ বললেন, মুসা তুমি মিশর ছেড়ে পালিয়ে যাও। মুসা নবী আল্লাহর আদেশ মতো মিশর ছেড়ে চলে গেলেন। যেতে যেতে তিনি ওই শুআইবের, তিনি শুআইব আলাইহিসসালামের ওই মাদায়েনের একটা কুয়ার কাছে চলে গেলেন। ঘটনা বলতে গেলে আমার প্রায় 20-25 মিনিট লাগবে। ইউটিউবে মুসা নবীর কাহিনী সার্চ করে শুনে নেবেন, আমার আলোচনায় আছে নবী রাসূলদের কাহিনী, মুসা নবীর কাহিনী, মনে হয় 5-6 জুমা বলছি, তাই না? 6 জুমা আপনারা ইউটিউবে গিয়ে এটা শুনে নেবেন, 6 জুমা আগাগুড়া কাহিনী আছে। আমি জাস্ট বলছি যে দেখেন, আপনি ভালো হইলে মেয়ের বাপি বিয়ে দিবে। শুআইব আলাইহিসসালামের এক মেয়ে না, দুই মেয়ে মুসা নবীর কাছে বিয়ে দিয়েছেন, মুসা নবী প্রস্তাব দেন নাই, বরং শুআইব আলাইহিসসালাম মেয়ে বিয়ে দেওয়ার জন্য তিনি নিজে প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। করেন আমার আপনার নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু, অনেকের মুখে ঠাড়া পড়ছে সাল্লাল্লাহু সাল্লাম পড়লেন না, এই যে পড়লেন না, আমার বাপদাদার সম্পদ কমে গেছে এই জন্য, নিজের কপাল নিজে পুড়াইয়েন না, নিজের কপাল নিজে পুড়াইয়েন না। একটা ভয়ঙ্কর হাদিস আজকে শুনে যান, যেন সব সময় আমল করতে পারেন। নবীজির প্রতি দুরুদ পাঠ করাতে আমরা কখনো কার্পণ্যবোধ করব না, কারণ দুনিয়ার সবচেয়ে লাভজনক আমল হচ্ছে দুরুদ। দুরুদ পড়লেই লাভ আছে, কেমন লাভ? যখন আল্লাহর কোনো বান্দা নবীর উপরে দুরুদ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথেই তার আমলের খাতা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। শুধু তাই নয়, সাথে সাথে আল্লাহ তার আরো 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। এই জন্য নবীর উপরে বেশি বেশি দুরুদ পাঠ করবেন। নবীজি বলেছেন, যারা আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন তারা তত বেশি আমার নিকটে থাকবে। আল্লাহু আকবার। একদিন নবীজি জুমার দিনে মিম্বরে আরোহণ করছেন, বলেন তো মিম্বরে সিঁড়ি থাকে কয়টা? আর জোরে কয়টা? প্রথম সিঁড়িতে নবীজি উঠলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে নবীজি উঠলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবীজি উঠলেন, আবারও বললেন আমিন। সাহাবারা বললেন, নবী গো, তিনটা সিঁড়িতে উঠার সময় আপনি আমিন আমিন কেন বললেন? বললেন, জিব্রিল আমাকে তিনটা কথা শোনাইছেন, এই জন্য তিন জায়গায় আমি আমিন বলেছি। জিব্রিল বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের গুণাগুলো মাফ করাতে পারে না, এজন্য নবীজি বলেছেন আমিন। জিব্রিল বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মা বাপকে পেয়েও মা বাপের খেদমত করে জান্নাত হাসিল করতে পারে নাই, সেও ধ্বংস হোক, নবীজি বলেছেন আমিন। জিব্রিল বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি আপনার নাম শুনে আপনার উপরে দুরুদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। তাহলে আমি বলেছি মুহাম্মদ, দুরুদ পাঠ করা ওয়াজিব বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ওয়াজ মাহফিলে শুধু না, রাস্তাঘাটে হাঁটতে বসতে চলতে ফিরতে নবীর নাম শুনলে সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আমি বলছিলাম, দেখেন আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথম বিয়ে করেছেন আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহেরা,
রাদিয়াল্লাহু আনহাকে তিনি কি প্রস্তাব দিয়েছেন নাকি খাদিজা নিজেই প্রস্তাব দিয়েছেন? এ যুবক ভাইরা, চরিত্রকে নবীদের চরিত্রের মতো পবিত্র বানাও। আমি বলছিলাম মেয়েদের পেছনে মিসকিনের মতো ঘুরো না, বরং এমন চরিত্রবান হও যেন নারীরা কিংবা তাদের মা বাপরা তোমার কাছে প্রস্তাব পাঠায়। দেখো মুসা নবী তার কাছে সোয়াইব নবী তার দুই মেয়ে বিয়ে দিয়েছেন, নিজে প্রস্তাব দিনে তিনি বিয়ে দিয়েছেন। আবার দেখেন আমাদের নবী তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে প্রস্তাব দেন নাই, বরং নবীজির সুন্দর চরিত্র, নবীজির সত্যবাদিতা, মিষ্টভাষিতা, আমানতদারিতা, সত্যতা, বিশ্বস্ততার আমানতদারিতায়, চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সুতরাং আমার তরুণ যুবক ছাত্র ভাইদেরকে আমি বলবো, মেয়েদের পেছনে মিসকিনের মতো ঘুরে তোমার চরিত্র নষ্ট করো না, বরং চরিত্রকে সুন্দর বানাও। দেখবা মেয়ের মা বাপ তোমার পেছনে বায়োডাটা নিয়ে লাইন ধরেছে, ঠিক কিনা? চরিত্রকে কেমন ভাবে সুন্দর বানাতে হবে সেই কথা বলছি। রাস্তাঘাটে চলার সময় চক্ষুটাকে নিম্নগামী করে দাও, আদেশটা মোল্লার না আল্লাহর, কারণ আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। খবরদার রাস্তাঘাটে মেয়েদের দিকে কুনজরে তাকানো যাবে না। এখন কেউ কেউ মনে করতে পারে, হুজুর ঠিক আছে, আমি তাহলে সুনজরে তিন চারবার একটু তাকায় ফেলব। সুনজর হোক আর কুনজরে হোক, শয়তানের প্ররোচনায় কখনো মেয়েদের দিকে তাকানো যাবে না, রাস্তাঘাটে পথ চলতে মেয়েদেরকে ইফটিজিং করা যাবে না, কলেজে বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করা যাবে না, মেসেঞ্জারের মধ্যে মেয়েদেরকে আন্দাজে নখ দিয়া ডিস্টার্ব করো না। অনেক যুবকের চরিত্র এমন আছে না, নাই টাইম লাইনে যখন দেখে যে সাজেস্টেড কিছু ফ্রেন্ড, ফেক আইডিও বুঝে না, অনেকে নতুন নতুন ফেসবুক চালানো শিখে দেখছে সুন্দর একটা মেয়ে মাথা খারাপ হয়ে গেছে, সাথে সাথে মেসেঞ্জারে নক দেয়। এইরকম মিসকিন আছে না নাই? এরকম মিসকিন হয়ো না, নিজের মধ্যে আত্মসম্মান বোধ জাগ্রত করো, পার্সোনালিটি ব্যক্তিত্ব বোধ জাগ্রত করো, মেয়েদেরকে সম্মান করো, মেয়েদেরকে ভোগ্য পণ্য মনে করো না, বরং মেয়েরা এরা হচ্ছে নারী জাতি মেয়েরা, এরা মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ এদের ইজ্জত, এদের সম্মান, এদের মর্যাদা আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিয়েছে, আমাদের পায়ের তলায় আছে জুতা, আর আমাদের মা বোন মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় আল্লাহ বেহেশত রেখে দিয়েছে। সুতরাং মেয়েদেরকে সম্মান করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলবো, চরিত্র গঠন করো ইউসুফ নবীর মতো। ইউসুফ নবীর কাহিনী হয়তো অনেকে শুনেছ যুবকরা, ইউসুফ নবীর নামে কোরআনে একটা সূরা আছে না নাই? এই সূরাটা সবাই বাড়িতে পড়ে নিবেন। ইউসুফ আলাইহিসসালাম, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে মিশরের ওই যুগের সকল সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো তারা কেটে ফেলে দিয়েছিল। সুবহানাল্লাহ, পড়বেন না? এমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, তিনি যে ঘরে লালিত পালিত হচ্ছিলেন সেই ঘরের মহিলা জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ নবীকে তার সামনে দেখে অস্থির হয়ে গেল, ব্যাকুল হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে সেইদিন ইউসুফ আলাইহিসসালামকে একেবারে তার খাস কামরায় আমন্ত্রণ করলো। সাতটি দরজা ছিল, সবগুলো দরজা তারা লাগিয়ে দিল, বাহির থেকে সবগুলো দরজা লক করে দিল। এরপরে কুপ্রস্তাব দিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম। তিনি লক্ষ্য করে দেখলেন এই দুষ্ট মহিলা এমন জায়গায় আমাকে আমন্ত্রণ জানিয়েছে, বের হওয়ার কোনো রাস্তা রাখে নাই, এখন সে আমার চরিত্র খননের চেষ্টা চালাবে, অলরেডি কুপ্রস্তাব পেশ করে দিয়েছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম এই কুপ্রস্তাব পাওয়ার পরে অন্তরে যার ভয় পোষণ করলেন তিনি কে? তিনি তখন আল্লাহকে ভয় করে মনে মনে ভাবলেন, এখান থেকে যদি বের হওয়ার কোনো রাস্তা না থাকে, এই অসাধ্যকে যিনি সাধ্য করে দিতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? তিনি আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ লক করা দরজাগুলোর দিকে যখন তিনি দৌড় দিলেন, আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিসসালামের উপরে খুশি হয়ে গিয়ে সবগুলো লক দরজাকে আনলক করে দিলেন।
তাহলে আমার যুবক ভাইদের চরিত্র এমন হওয়ার দরকার আছে না নাই? খবরদার মিসকিন হইয়া মেয়েদের পিছনে ঘুরিও না, আত্মসম্মান বোধ জাগ্রত করো। যুবক ভাইরা চরিত্র সুন্দর করো, চরিত্রটা নষ্ট করে দিও না। নবীজি কি সুসংবাদ দিয়েছেন শুনো, বুখারীর হাদিস শোনাচ্ছি। নবীজি বলেছেন, মাই আতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে আমার যুবক ভাইরা যদি তাদের চরিত্রের জিম্মাদারি গ্রহণ করে তাদের জন্য কিয়ামতে যিনি জান্নাতের জিম্মাদার হবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আমরা আমাদের যৌবন কাল কাটাতে পারি আজান হলে নামাজ, আর যদি সুন্নাসম্মত পদ্ধতিতে নবীদিকে অনুসরণ করে জীবন পরিচালনা করি, আর যদি আমরা চরিত্রটাকে সুন্দর রাখি, ফলাফল কি হবে শুনেন। একটা দুইটা হাদিসের কিতাব নয়, বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের এই তিনটি গ্রন্থে একসাথে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন, সাবাতু ইয়াযিল্লুকুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যে যুবকেরা তাদের যৌবন কাল আল্লাহ আর তার রাসূলের পথে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে যে যুবক তরুণরা এখানে এসেছে এবং আমার বয়স্ক যে বাবারা এসেছেন, কুরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করতে কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ওয়াদার কথা মনে থাকবে তো ইনশাল্লাহ। তাহলে জীবন চালাবো কার কার বিধান মেনে, কাকে অনুসরণ করে? আর আল্লাহর বিধান মানার জন্য নবীজিকে অনুসরণ করার জন্য কয়টা কিতাব পড়বো জানবো? কয়টা কিতাব? দুইটা। কয়টা? কোরআন সুন্নাহ। কোরআন, এই স্লোগান পাল্টে ফেলতে হবে। আমরা স্লোগান দিচ্ছি আল কোরআনের আলো। হ্যাঁ, সাতক্ষীরার মানুষ তো বিপ্লবী, কয় সংসদে জালো। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, একমত আমি আপনাদের সাথে। আরেকজন কয় ঘরে ঘরে জালো। আপনাদের স্লোগান সুন্দর হলেও সিস্টেমটা সুন্দর না। কারণ শোনেন, আমি শেষ কথা বলছি, কেউ উঠবেন না, খুব গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি। আমার আপনার দেশে হয়তো প্রায় 90% মানুষ মুসলমান, কিন্তু এরা বেশিরভাগই হচ্ছে নামে মুসলমান অথবা গরু খেয়ে মুসলমান। আপনি কোন দেশে কুরআনের আলো সংসদে জ্বালবেন ভাই? যেই দেশে 90% মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও হিসাব করলে জরিপ করলে দেখা যাবে 90-এর মধ্যে 85% মানুষ কুরআন বুঝবে দূরের কথা, কুরআন খুললে এখনও শুদ্ধ করে কুরআনটা পড়তেও পারে। আমি কি ভুল বলেছি? কুরআনের অর্থ বুঝবে পড়ে, কুরআন খুললে তারা শুদ্ধ করে কুরআনটা পড়তেও পারে না। তো যারা এখনও কুরআন খুললে কুরআন বুঝবে পড়ে, এখনও শুদ্ধ করে পড়তেও পারে না, আবেগের ঠেলায় যদি আমরা স্লোগানও দেই আল কুরআনের আলো সংসদে জালো, এই স্লোগান দিবেন রাজপথে বেরোবেন আর খালি মায়ের খাবেন। এখন বলবেন, হুজুর তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কি আমাদের স্লোগানের সাথে একমত নন? অবশ্যই একমত। তবে ভাই, আমি আপনাদের মতো আবেগী মানুষ না, আমি সিস্টেমিক ওয়েতে কাজ করা পছন্দ করি। আমি গত 3-4 বছর ধরে আল্লাহ তাআলা আমাকে দেশে বিদেশে যেখানেই কথা বলার সুযোগ আল্লাহ তৌফিক আল্লাহ দিচ্ছেন, সেখানেই আমি মানুষকে বলতেছি, ভাই আল্লাহর ওয়াস্তে এই আবেগ বাদ দিয়ে একটু বিবেকের সাথে স্লোগানটা দেন, আমাদের একটা পরিবর্তন দরকার। আমাদের স্লোগানটা হওয়া দরকার ছিল এরকম, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালো। অর্থাৎ স্লোগানটা হওয়া দরকার এরকম, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। কেন? আচ্ছা বলেন তো, যদি প্রত্যেকটি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বলে যায়, তাহলে আলোকিত হৃদয়ের মানুষকে দিয়ে পরিবারে সমাজে এমনকি সংসদ পর্যন্ত কোরআনের আলো প্রজ্বলিত করা সম্ভব হবে না অসম্ভব? তাহলে আগে কোরআনের আলো সংসদে, আগে কোরআনের আলো ঘরে ঘরে সমাজে, নাকি আগে কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে? জোরে বলতে হবে। তাহলে সাতক্ষীরার এই কালীগঞ্জের যুবকরা
আজ থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। এই কালীগঞ্জের কি নাম বাগবাটি এলাকা থেকে কালীগঞ্জের চতুর্দিকে এই স্লোগান ছড়িয়ে দিতে হবে। যাদের ফেসবুক আইডি আছে, আজকে একটা পোস্ট হবে, পরিবর্তনের পোস্ট, এটা আমি সব জায়গায় বলি, একটু পোস্ট আমরা দিব, আমরা স্লোগান তুলবো এখন আল কোরআনের আলো। একটু আনকমন তো মিলতেছে না, দুই তিনবার ট্রেনিং দিয়া দেই, রিহার্সেল হোক পারবে। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন হৃদয়ে হৃদয়ে জান, দেখি একটু অভ্যাস করায় দেই। যুবক তরুণরা তোমরা একটু ভালোভাবে জুড়ে সুরে বলবা, তোমাদের তো ব্যাটারিতে চার্জ আছে, বিয়ে শাদী করো নাই, একটু জুড়ে সুরে বলতে হবে, বলা যাবে তো ইনশাল্লাহ। আল কোরআনের আলো মিলে গেছে তো মাশাআল্লাহ, আরো জোরে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো, আল হাদিসের আলো কোরআন সুন্নার আলো। এই স্লোগান এখন থেকে চলবে তো, আগামীতে আল্লাহ বাঁচিয়ে রাখলে ওয়াজ মাহফিলের পোস্টারেও লাগাই দিবেন, নারায়ে তাকবীর বালিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নার আলো হৃদয়ে হৃদয়ে জালো। যাদের ফেসবুক আইডি আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, মাহফিল শেষে সবাই সবার টাইম লাইনে লিখবেন আল কোরআনের আলো, সবাই বলেন আল কোরআনের আলো, হৃদয়ের মধ্যে কোরআনের আলো জ্বলতে হবে, এই জন্য কোরআন পড়তে হবে। খবরদার আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, শেষ কথা বলছি বাবারা শুনে যান, শেষ কথা বলছি যুবক ভাইরা শোনো, এই কোরআন না শিখে কবরে যাইয়েন না, কবর কিন্তু ভালো আচরণ করবে না, কবর ভালো আচরণ করবে না, কবর বড় সাংঘাতিক জায়গা। কোরআন না শিখে, কোরআন না পড়ে, না বুঝে, না মেনে কবরে চলে গেলে কবরের মাটি কিন্তু সংকীর্ণ হয়ে যাবে, কবরের জীবন এমন ভাবে সংকীর্ণ হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আরাদা আন যিক্রি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, পুতিপোড়ার বানানো কথা বলছি না আমি, শুনেন, আল্লাহ বলছেন যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। মাঈশাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরগণ দুটি অর্থ দিয়েছেন, জীবন সংকীর্ণ করার এক নম্বর অর্থ হলো আল্লাহ তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিবেন। যারা কোরআন শিখবে না, এদের জীবনের সুখ শান্তি কেড়ে নিবেন জেনে তিনি কে। এই জন্য দেখবেন সমাজে বহু মানুষ টাকাওয়ালা আছে কিন্তু জীবনে কোনো সুখ নাই, কারণ তার জীবনে আল্লাহর কোরআন নাই। টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না, বরং সুখ শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে। এক নম্বর শাস্তি, জীবন থেকে আল্লাহ সুখ শান্তি কেড়ে নেবেন। দুই নম্বর শাস্তি হলো মুফাসসিরগণের ব্যাখ্যায় বলেছেন ওই ব্যক্তির কবরটা সংকীর্ণ হয়ে যাবে, তাকে যখন কবরে রাখা হবে কবর তো এমনি সাড়ে তিন হাত জায়গা, ওই লোকগুলোকে কবরে রাখার পরে কবরের মাটি এমনভাবে কবর সংকীর্ণ হবে, কবরের দুই পাশের মাটি তাকে এভাবে চাপ দিবে, দুই পাশের মাটি যখন তাকে চাপ মারবে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে কিয়ামতের ঘটনা ঘটে, কবর থেকে যখন মানুষ উঠা শুরু করবে, এই লোকগুলো কবর থেকে উঠবে কেমনে? মোল্লার কথা শোনার দরকার নাই, আল্লাহর কথা শুনেন। আল্লাহ বলছেন যারা কোরআন না শিখে, না বুঝে, না মেনে দুনিয়া থেকে বিদায় হবে, এদেরকে কেমনে কবর থেকে উঠাবো? শোনো, আল্লাহ বলছেন ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি এদেরকে অন্ধ অবস্থায় কবর থেকে তুলে হাশরের মাঠে একত্রিত করব। এই লোকগুলো তখন অভিযোগ করবে, অভিযোগ করে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, এরা বলবে ওগো রব আমাকে অন্ধ করে দিয়েছো কেন, আমি তো সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাগবাটি এলাকার মানুষ ছিলাম, চশমা ছাড়াই আমি চোখে দেখতাম, আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, কবর থেকে হাসরের মাঠে কেন অন্ধ অবস্থায় তুলে দিয়েছ? এই অভিযোগ করার পরে জবাব যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা তখন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার, আল্লাহ কিছুই গোপন রাখলেন না, সব বলে দিয়েছেন, আর কবে ভাই আপনার হুশ ফিরবে আমাকে বলো। আল্লাহ তখন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, এ গোলাম শোন, তোর কাছে দুনিয়াতে আমার কিতাবের আয়াত গিয়েছিল, তোর ঘরে কোরআন ছিল,
চোখ থাকিতে অন্ধ হয়ে গিয়েছিলে, এই জন্য আজ তোকে হাসরের মাঠে আমি অন্ধ করে দিলাম। শুধু তাই নয় গোলাম, তুই আরো শুনে রাখ, দুনিয়ায় তোর ঘরে আমার কোরআন থাকা সত্ত্বেও তুই যেভাবে ফানাসি তাহা আমার কিতাব কোরআনকে ভুলে গিয়েছিলি। ওয়াকাদালিকাল ইয়াউমা তুনসা, আজ তোর মতো গোলামকেও হাসরের মাঠে আমি আল্লাহ আজ তোকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ যদি আপনাকে বলেন আমি তোকে ভুলে গেলাম, কে আপনাকে বাঁচাবে আর বলেন? কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন? আমার বাবারা আমার ভাইরা জাহান্নাম থেকে বাঁচতে চান? যদি আপনি আল্লাহর আযাব থেকে শাস্তি থেকে বাঁচতে চান ভাই, কোরআনকে আঁকড়ে ধরেন। কোরআনের আলো ঘরে ঘরে আর সংসদে জ্বালার স্লোগান নয়, আগে কোরআনের আলো আপনার নিজের হৃদয়ে নিজের অন্তরে জ্বালেন। শুধু টাকা খরচ করে মাহফিলের আয়োজন করলে চলবে না, কোরআন শিখতে হবে। কোরআনটা কি করতে হবে? শিখতে হবে। আমরা অনেকেই হয়তো এখনো বিশুদ্ধ করে কোরআন পড়তে পারি না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, বিশুদ্ধ করে কোরআন শিখো। এটা মোল্লার আদেশ না, আদেশটা কার? আমরা যারা বিশুদ্ধ করে কোরআন শিখি নাই, যুবকরা তোমরা সিদ্ধান্ত নিলে এই এলাকায় একটা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কোরআন শেখার আসর আমরা আয়োজন আমরা করবো ইনশাআল্লাহ। সবাই কোরআন পড়ব, কোরআন শিখব, পড়ব, বুঝবো, কোরআন মেনে আমরা জীবন পরিচালনা করব। কারণ কোরআন হচ্ছে সমাধানের একমাত্র পথ। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হেয়ার এন্ড হেয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। শুরু করছি কোরআন দিয়ে, শেষও করছি, শুরু করছিলাম কেমনে, আল কোরআনের পথ এই পথই আসল পথ, মনে পড়ছে? আর শেষ করছি কেমনে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে না চোখ রাখো কোরআনে। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার বুঝার মানার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।